নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে পরপর দোকানে ধাক্কা, আটক গাড়ির চালক। ক্ষতিপূরণের দাবি করেছেন অশোকনগরের দোকানিরা। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ, কিন্তু এই নিয়মের তোয়াক্কা না করেই নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে একাধিক দোকানে ধাক্কা মেরে আটক এক গাড়ির চালক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 35 নম্বর জাতীয় সড়কের পাশে অশোকনগর মহাপ্রভু কলোনি এলাকায় ঘটে দুর্ঘটনাটি। সূত্রের খবর, প্রথমে নেশাগ্রস্ত অবস্থায় থাকা 107 গাড়ির চালক ধাক্কা মারে একটি চারচাকা গাড়িতে, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক দোকানে ধাক্কা দেয় এই 107 গাড়িটি। চারচাকায় থাকা যাত্রীরা বেশ কিছুটা আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে গাড়ির চালককে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় এবং গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় নেশার দ্রব্য। এরপর পুলিশ দুর্ঘটনাগ্রস্ত জায়গা থেকে গাড়ির চালক এবং 107 গাড়িটিকে নিয়ে যেতে চাইলে বিক্ষোভ দেখাতে থাকে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা। তারা ক্ষতিপূরণের দাবি জানান। তাদের দাবি, তাদের যা ক্ষতি হয়েছে তা আগে পূরণ করতে হবে, তারপর তাদের যেতে দেওয়া হবে। তবে পরবর্তীতে পুলিশ তাদের আশ্বাস দিলে পুলিশের হাতে ড্রাইভারকে ছেড়ে দেয় তারা। পুলিশ ঘটনাস্থল থেকে চালক এবং গাড়িটিকে থানায় নিয়ে যায়। ঘটনার বিষয়ে এক ক্ষতিগ্রস্ত দোকানি জানান, 107 গাড়ি থেকে গাঁজা কলকে পাওয়া যায়। চালক গাঁজা খেয়ে গাড়ি চালাচ্ছিল। আমার দোকানের বেঞ্চ, টেবিল, সাইকেল ভেঙে গিয়েছে। আমি চাই আমার এই ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া হোক। তার পিছনে একটা গাড়ি ব্রেক মেরে দাঁড়ায়, আর এই গাড়িটা পুরো মেরে দিয়ে পুরো স্পিডে চলে গাড়িটা। এই গাড়িটার ভিতরে গাঁজা রয়েছে, গাঁজা রয়েছে, কলকে আছে, সব আছে। কলকে খেয়ে, এই গাঁজা খেয়ে গাড়ি চালাচ্ছিল। বুঝলেন তো? কি কি ক্ষতি হয়েছে আপনার? আমার ক্ষতি হয়েছে সামনে তিন খুঁটি, চারটে বেঞ্চ, একটা সাইকেল, সব ভেঙে চলে গেছে। গাড়িটা কখন অ্যাক্সিডেন্ট ঘটে? এই যে উনি যত না এটা 15 কিলোমিটার আগে, এই সামনে যে এই গাড়িটা এসে কিসে মারে? দুখানা গাড়ি দেখলাম এখানে, একটা গাড়ি চার চাকার একটা ড্রাইভার ছিল, ওটাই পিছনে মেরেছে। তারপরে আপনার দোকানে? হ্যাঁ, তারপর আমার দোকানে, আমার দোকানে অনেক লোকজন বসে থাকে, চার দোকানের সামনে অনেক লোকজন। কেউ কি আহত হয়েছে? না, এমনি কেউ লাগেনি, কেউ লাগেনি, আমরা ভিতরে ছিলাম। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার এই ক্ষতিপূরণ দিয়ে যান। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির এক যাত্রী জানান, বাঙ্গুর থেকে ফিরে বাড়ি যাচ্ছিলাম, সামনে একটা লরি থাকায় আমরা এগোতে পারছিলাম না, আর তখনই জোরে পেছন থেকে এই গাড়িটা আমাদের গাড়িতে ধাক্কা মারে। কপাল জোরে আমরা বেঁচে গিয়েছি, কিন্তু গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। লরি দাঁড়িয়েছে, আমাদের গাড়িতে দাঁড়িয়েছে, সাইকেলটি দিতে পারছি না, হঠাৎ পিছন থেকে গাড়ি এত স্পিড করে এসে আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।